জুলাই গণহত্যা নিয়ে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে কথা জানান সংস্থাটির প্রধান কৌশলী করিম এখান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠকে এ কথা জানান তিনি। তবে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা করার জন্য যথাযথ নিয়ম অনুসরণ করতে হয় বলেও জানান তিনি। জুলাইয়ে কোটা সংস্কার দাবিতে ছাত্র জনতার আন্দোলন শুরু হলে বৈষম্যের বিরুদ্ধে রাজপথে বুক উঁচিয়ে প্রাণ দেন রংপুরের শিক্ষার্থী আবু সাইদ। নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে তৃষ্ণার্ত সহযোগীদের মুখে পানি তুলে দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নেন বিউপের শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। দেয়ালে দেয়ালে গ্রাফিতে তাই আঁকা আবু সাইদ আর মুগ্ধর আত্মদানের বীরত্ব গাথা। জুলাই আগস্টের গণহত্যার বিচার করতে 8ই সেপ্টেম্বর গঠিত হয় মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিম। সেখানে আসতে থাকে নানা অভিযোগ। বিচারের দাবি এবার পৌঁছে গেল হেগের আন্তর্জাতিক আদালত আইসিসিতে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংস্থাটির প্রধান কৌশলী করিম খান সাক্ষাৎ করেন। এ সময় জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। করিম খান বলেন, বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আদালতে অভিযোগ করতে পারে, তবে আইসিসিতে মানবতা বিরোধী মামলা করার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।